আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শাবানের 15 তারিখ রাত্রে গোলামের দিকে মনোনিবেশ করেন এবং তাদেরকে মাফ করেন। কাকে কাকে মাফ করবেন না এরও লিস্ট আছে, তবে সংক্ষেপ করে করে বইলা দিই। যারা মুশরিক, যারা কি মুশরিক, আবার বলেন মুশরিক, মুশরিক কাকে বলে? যারা কার সাথে? আল্লাহর সাথে যারা শরীক করে তারা কি মুশরিক? আল্লাহকে এক মানে না, একক মানে না, অদ্বিতীয় মানে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, দেবতাকে, মাটিকে, পাথরকে, গাছকে, চন্দ্রকে, সূর্যকে, যেটাই পায় ওটার পূজা করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। আর আপনাদের কাছে আমি জানতে চাই, রাগ করবেন কেউ? আচ্ছা, এই দুনিয়ার জমিনে আপনাদেরকে বলি একটা কথা, আজকালকে আমরা যত মুসলিম, বাংলাদেশে 95% মুসলিম, সব মুসলিম, হ্যাঁ 95% সব মুসলিম, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে মিলে যত মুনাফিক আছে বাংলাদেশের 99% এই পুরা 1% পৃথিবীতে আর 99% বাংলাদেশ। বুঝেন তাইলে, বুঝেন তাইলে কেমনে আমরা যে মানুষ হতে পারি নাই। কারণ মুসলমানের সংখ্যা তো বেশি, যেখানে মুসলমানদের সংখ্যা বেশি এখানে মুনাফেকের কম না বেশি? তাহলে বুঝতে পারছেন। যাই হোক, তাহলে যারা শিরিক করে তারা মুশরিক, এই রাত্রে মাপ পাবে না। শিরিক যারা করে তারা বিদ্রোহী, তারা কি যুদ্ধাপরাধী? যুদ্ধাপরাধী হইলে ফাঁসি দিয়ে দেয় না? অরিজিনাল যুদ্ধাপরাধীকে ফাঁসি দিন, আপত্তি নাই। পৃথিবীর সকল যুদ্ধাপরাধীকে ফাঁসি দেওয়া হোক, ঠিক আছে? সকল পৃথিবীর অরিজিনাল টাটকা যারা দেয়া দেন। আল্লাহ বলেন যারা শিরিক করে তারা যুদ্ধাপরাধী, তারা বিদ্রোহী। আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহকে অস্বীকার করে বসেছে, আমি আল্লাহর সঙ্গে আরেকজনকে মানে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ বলছেন আমার গুণের সঙ্গে অন্যের গুণের মিল নাই। যারা বিদ্রোহী হয়ে যায়, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। তাহলে এক নম্বরে মাফ পাবে না কারা? মুশরিক। আমরা শিরিক করিনি? মাজারে যাই? হ্যাঁ যাই না? টাকা পয়সা চান এখানে গিয়া? মাজারে টাকা দেন? জীবিত মানুষরে তো আর দিতে পারেন না। যে বেচারা ক্যান্সার আলসারে মরে যেতেছে তারে এক টাকা দিতে পারেন না। মাজারে যে বউ তাকে মরে গেছে রে টাকা দেন, ও বেচারা টাকা নেই, কোনোদিন টাকা পয়সা নিছে? এখানে দেন কেন? মাজারে যান? যাব না, মাথা নিচু করব না, মাজারে কিছু চাইব না, বাবা আমাকে ছেলে দেন। এখন তো আপনারা খাজা বাবার কাছে গেলে নাকি কেউ খালি হাতে আয় না। আমি এগুলো বলতে চাই না, এগুলার আমি খুব গুরুত্ব দিচ্ছি না। মানুষ বলে, কেউ কেউ বলে খাজার কাছে গেলে নাকি কেউ খালি হাতে আয় না। হ্যাঁ, এক ইহুদি এক বড় মুসলিমকে, বড় আলেমকে বলতেছে, হুজুর আমরা যখন আল্লাহর ইবাদত করি, প্রেগডায় যাই, গির্জায় যাই, তখন তো আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না। আমরা যখন আল্লাহর ধ্যান করি আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না, আমরা যখন রোজা রাখি আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না। কিন্তু আমরা শুনেছি মুসলমানরা যখন নামাজ পড়ে তখন মুসলমানদেরকে শয়তান ধোঁকা দেয়নি, আমাদেরকে ধোঁকা দেয়নি। তো এটা কেমন নামাজ যে আপনাদেরকে শয়তান ধোঁকা দেয়? কেমন আল্লাহকে ডাকেন আপনাদেরকে শয়তান ধোঁকা দেয়, কিন্তু আমরা তো আল্লাহকে ডাকি আমাদেরকে তো শয়তান ধোঁকা দেয় না। হ্যাঁ, বুজুর্গ আলেম বলছেন, বাবা দুইটা গড় এক গ্রামে আছে, আর কোনো গড় নাই। এক গড়ে রাখা ডায়মন্ড, গড়ে রাখা স্বর্ণ, গড়ে রাখা রৌপ্য, আরেক গড় খালি, কিচ্ছু নাই। বললেন বলো তো চুর কোন গড়ে ঢুকবে? হ্যাঁ, যার ঘরে ডায়মন্ড আছে, যার ঘরে স্বর্ণ আছে, চুর তো তার ঘরেই যাবে না, খালি ঘরে যাবে? আল্লাহর এই বুজুর্গ বললেন, তোমরা তো ইহুদি খ্রিস্টান, তোমাদের ঘরে তো কিচ্ছু নাই,
তোমাদের গোরে তো শয়তান বহুত আগেই দেখছে, কিচ্ছু নাই, শয়তানি রাস্তা দিয়ে যায় না। আল্লাহ তো আমার তাকে বড় শয়তান, যেদিকে আছে এদিকে যায়। আমাদের কাছে তো স্বর্ণরূপা আছে, আমাদের কাছে তাওহীদ আছে, আমাদের কাছে রেসালত আছে, ডায়মন্ডের চাইতে দামি জিনিস আছে, এই জন্য সুর আমাদের কাছে আসে, ঠিক না? আচ্ছা যাই হোক, তাহলে এক নম্বরে মাপ পাবে না যারা শিরিক করে, মাফ যত তওবা করেন মাফ নাই। দুই নম্বরে যারা হিংসা করে, অন্যের উন্নতি দেখলে সহ্য হয় না, আছে না লু? অন্যের উন্নতি দেখলেই তার মাথা খারাপ, কয়ের দোকানে তো বিজনেস হয়, আমার হয় না, এর দোকানে কালকেই তাবিজ লাগাই দে, কি লাগাই দে, ব্ল্যাক ম্যাজিক, বুঝেন তো, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কইরা দে, ও যেন মরে যায় একবারে শেষ, ওর অস্তিত্ব নষ্ট হয়ে যায়। যারা এগুলা করেন, হিংসা করে, পরের ভালো দেখলে নিজের ভালো লাগে না, আছে না এগুলা? আচ্ছা বাংলাদেশে এগুলো কম, অনেক ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না, হ্যাঁ ভাইয়ে ভাইয়ের ভালো দেখতে পারে না, এক ব্লাড, একই মায়ের ঘরে ছিল, ঠিক কিনা বলেন? যারা হিংসা করে, হিংসা কইরা বাইরে ঠকাইয়া হজে গেছে, হজে গিয়ে আল্লাহ যা করছি তো করছি, মাফ চাই, কাবার গিলাফে ধরছি, আল্লাহ কো বাটপার বাড়ি কই, কোন দেশ থেকে আইসুস, তোর বাইরে ঠকাই, এখন আমারও ঠকাই দিয়েছিস, এগুলা করা যাবে না, যাবে না, মাফ নাই। যারা হিংসা করে এই দিনে মাফ নাই। এমন একটা ঘটনা আছে এখানে, ছোট্ট ঘটনা, দুর্রে মানসুরে, কিতাবের নাম মনে রাখবেন, দুর্রে মানসুরে, ছোট্ট একটা ঘটনা আছে। এক লোক তার প্রতিবেশীর ভালো দেখে তার ভালো লাগে না, প্রতিবেশীর টাকা হয়েছে তার নাই, প্রতিবেশীর বাড়ি হচ্ছে তার নাই, তার তো মাথা খারাপ। হঠাৎ করে একদিন হযরত খিজিরের সঙ্গে তার দেখা, খিজির বলেন, খাজির বলেন, যাই বলেন, তার সঙ্গে দেখা। খাজিরকে বলতেছে, খাজির আপনার তো অনেক শক্তি, আপনাকে তো আল্লাহ অনেক শক্তি দিয়েছেন, তো আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না কেন, প্রতিবেশীর যা হয় তার ডাবল যেন আমার হয়, আমার ভালো লাগে না ওর উন্নতি দেখলে। ক দরকার নাই বাবা, যা পাইছো তার মধ্যে সবর কর, কয় না, প্রতিবেশীর একটা হইলে আমার দুইটা হবে। তিনি দোয়া করলেন, আল্লাহ প্রতিবেশীর যা হয় ওরে ডাবল দেও, দোয়া কইরা দিলেন। কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়ি হইছে, তার দুইটা খাইছে, ভালোইছে তো, প্রতিবেশীর একটা আমার দুইটা, প্রতিবেশীর দুইটা দুম্বা তার চারটা, বাড়তে আছে বাড়তে আছে, সম্পদের অভাব নাই, প্রতিবেশীর দুইটা দোকান তার চারটা দোকান, আর যায় কই। কিছুদিন পরে প্রতিবেশীর একটা চোখ কানো হয়ে গেছে, তার দুইটা কানো হয়ে গেছে, শুনেন। হঠাৎ করে হযরতে খিজির এসে হাজির, বলেন, কিরে কেমন পাইছিস, কো দরকার নাই, আমার যাইতে যাইতে দুইটাই গেছে গা চোখ, যা চাইছিলাম তো বিপদে পড়ছি। তিনি বলেন, শেষ না, হিংসার পরিণাম আরো কঠিন, সামনে যারা বুঝতে পারবে, আরো বুঝতে পারবে। কয়েকদিন পরে তার দুইটা দোকানে আগুন লেগে গেছে, ওর চারটা দোকানে আগুন লেগে গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর একটা পা ভাঙছে, তার দুইটা পা ভাঙে গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর একটা পা হাত ভাঙছে, তার দুইটা ভাঙে গেছে। খিজিরের সঙ্গে দেখা, কো ভাই আমারে বাঁচান, কো মরা পর্যন্ত আর বাঁচবে না। এটা হলো হিংসার পরিণতি, হিংসার পরিণতি। এজন্যে আল্লাহ রাসূল বলেছেন, হিংসা করা যাবে না, কথা বলেন না, হ্যাঁ হিংসা কার করবেন, ও বড় আলিম, এত কিছু জানে, আমি কিচ্ছু জানতে পারি না, ওর মতো আলিম হব, ওর মতো জাননেওয়ালা হব, ভিতরে ভিতরে, এটা হচ্ছে প্রতিযোগিতার হিংসা, এটা জায়েজ, খারাপ না। ওর ছেলে এত বড় আলেম, আমার ছেলে নাই, না আমার ছেলেকে ওর চাইতে বড় বানাবো, তা করবে না, কইরা আপনারা আরেক দোকান নষ্ট করে দেন, আরেকজনের ব্যবসা নষ্ট করে দেন, এগুলা করা যাবে না। তাইলে বোঝা গেলে এই রাতে হিংসুককেও মাফ করে দিবেন না। তিন নম্বরে যারা মা বাবার অবাধ্য তাদেরকে মাফ করবেন না। আরে মা বাপকে দেখতে পারে না এমন লোক নাই, রাসূল বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস,
ইয়াশকুরিল্লাহ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না কারণ মনে রাখবেন আমরা পৃথিবীতে সরাসরি আল্লাহ দেন নাই মায়ের গর্ভে বাবার ঔরসে দিয়েছেন সুতরাং এই মা বাপকে ভালো রাখতে হবে খুশি রাখতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে পারব তো ইনশাআল্লাহ মা বাবাকে মা বাবাকে সন্তুষ্ট না করলে দোয়া কবুল হবে না এখন মা বাবাকে সন্তুষ্ট করে না আসেনি লোক আত্মীয়তার বন্ধনের সিস্টেম হলো প্রথমে বাবা আত্মীয়তার মধ্যে সবথেকে বড় আত্মীয়কে বাবা তারপরে বুঝছেন আত্মীয়তার মধ্যে সবথেকে বড় আত্মীয় বাবা এরপরে শুনেন আত্মীয়তা বলি এরপরে বাবার বাবা মানে তোমার দাদা এরপরে বাবার ভাই মানে আমার তোমার চাচা এরপরে বাবার বোন মানে তোমার আমার ফুফু এটা হচ্ছে বড় আত্মীয় এটা হচ্ছে এক নম্বরের আত্মীয় ফার্স্ট ক্লাস আত্মীয় ঠিক আছে তো এক নম্বরে বাবা বাবার বাবা বাবার ভাই বাবার ফুফু বাবার বোন মানে আমাদের ফুফু এটা হলে এক নম্বরের আত্মীয় দেখেন ফুফুর সাথে আমাদের সম্পর্ক নাই আছে কয় একজনে কইছে আছে এক নম্বর গেল দুই নম্বর আত্মীয় মা মা মায়ের বাবা মানে আমাদের মায়ের মা মানে আমাদের নানি মায়ের ভাই মানে আমাদের মামা মায়ের বোন মানে আমাদের খালা এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের আত্মীয় প্রথমে হচ্ছে বাবার আত্মীয় পরে হচ্ছে মায়ের আত্মীয় আজকালকে ম্যাক্সিমাম মানুষের বাবার আত্মীয়দের সঙ্গে মিল নাই কিন্তু মায়ের আত্মীয়র সঙ্গে মিল আছে আছে না তিন নম্বরের আত্মীয় কারা কারা বউ কে বউ থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসও না সেকেন্ড ক্লাসও না কোন ক্লাস থার্ড ক্লাস বিশ্বাস হচ্ছে না আপনারা বলতেছেন কইতেছেন কি আমার বউর বিরুদ্ধে থার্ড ক্লাস স্ত্রীর আত্মীয় হচ্ছে থার্ড ক্লাস স্ত্রী স্ত্রীর বাবা মানে আপনার শ্বশুর আব্বা আপনি তো বাপরে বাপ কোন না শ্বশুরে আব্বা কোন আপনার শ্বশুর আব্বা আপনার শাশুড়ি আম্মা এরপরে স্ত্রীর ভাই মানে আপনার শালা স্ত্রীর বোন মানে আপনার শালি বা এমন কিছু এখন খুঁজে দেখেন বাবার আত্মীয়ের সঙ্গে আপনার মিল নাই মার আত্মীয়ের সঙ্গে মিল নাই যা মিল সব শ্বশুর বাড়ি কথা বলেন না কেন আপনি ফার্স্ট ক্লাস না আপনি থার্ড ক্লাস না আপনি সেকেন্ড ক্লাস না আপনি থার্ড ক্লাস আপনি জাহান্নামী মায়ের আত্মীয়কে দেখতে পারে না আমার কথা রাগ করতেছেন মনে আপনারা তো আর কাউর কাছে মুড়ি দিতে পারেন না বউর কাছে মুড়ি দেন যা কত বৈশা থাকো এখানে আজকে বাইরে দিতে পারবো না বইলাম কালকেও বাইরে দিব কালকে পর্যন্ত বৈশা থাকো এমন আমরা হয়ে গেছি আসলে মনে রাখবেন আল্লাহকে আসতে এই আত্মীয়তাকে ঠিক রাখবেন সুতরাং সংক্ষেপ করে করে বলি মা বাপকে খিদমাত করতে হবে তাহলে এই রাত্রে দোয়া কবুল নচেত কবুল নাই আমল বুঝতেছেন কি করা লাগবে আচ্ছা ইরাকে এক ব্যক্তি বসবাস করত এই কথাটা হযরতে আশরাফ আলী তানভী উনার মালফুজাতে নিয়ে এসেছেন ইরাকে এক ব্যক্তি বসবাস করত সে ছিল মুস্তাজাবুদ দাওয়া মানে হাত উঠালেই দোয়া কবুল সুবহানাল্লাহ বলি এক ব্যক্তি দূর থেকে সফর করলো লোকটি সফর করতে করতে বুজুর্গের কাছে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে সিরিয়া থেকে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমি ওখানে যাব এই বুজুর্গের যেহেতু দোয়া কবুল হয় আমি কিছু দোয়া করাবো যাইতে যাইতে দুই তিন মাস সফর করে গিয়েছে যাওয়ার পরে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে কেউ তো আর চিনে না মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গকে হঠাৎ দেখে একটা লোক দুইটা শুকরকে গোসল করাচ্ছে কি কি হালাল না হারাম হারাম দুইটা শুকরকে গোসল করাচ্ছে জিজ্ঞেস করে ভাই এই এলাকার যে বুজুর্গ বড় আলেম পিসা বুজুর্গ
মুস্তাজাবুদ দাওয়া, ওনাকে খুঁজতেছিলাম, উনি কোথায়? কয় ওনাকে খুঁজতেছেন তো? উনি আমি। আপনি শুকর গোসল করাইতেছেন? আপনি মুস্তাজাবুদ দাওয়া? ক আমি। আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করে, দুনিয়ার মানুষ আমার কাছেই আসে, আমি দোয়া করি কবুল হয়। কিন্তু ভাই বুঝলাম না, শুকরকে আপনি গোসল করাচ্ছেন, হারাম প্রাণী, আপনি বলতেছেন আপনি মুস্তাজাবুদ দাওয়া, তো শুকরকে গোসল করাচ্ছেন কেন? ব্যাপারটা কি? কয় এগুলো শুকর না, ওগুলো আমার মা বাবা। আপনার মা বাবা মানে কাবার মা বাবা? আমি গুনাহ বলবো না, আমি গুনাহটার নামে উচ্চারণ করব না। আমার মা বাবা পৃথিবীতে একটা নিকৃষ্ট গুনার কাজ করেছেন, গুনার কাজ করার কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হইয়া তাদেরকে শুকর বানাইয়া দিয়েছেন। কিন্তু মা বাপ শুকর হোক, এতে কি হলে? এরা তোমার মা বাপ, তারা তাদের গুনার জবাব আল্লাহর কাছে দিবে, কেমনে বাঁচবে তারা জানে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এরা তোমার মা বাবা, এজন্য আমি এদেরকে সাবান দিয়ে গোসল করাচ্ছি। মা বাপ যতই খারাপ হোক, ওরা আমার মা বাবা, আমি তাদেরকে তাদের নিকৃষ্ট গুনার কারণে আল্লাহর গজবে পড়ে বিপদে পড়েছে, তারা কি জবাব দিবে তারা জানে? আমার কাজ দোয়া করা, আমার কাজ খিদমত করা। আমি দোয়া করতেই থাকলাম আর খিদমত করতেই থাকলাম, আল্লাহর রসিলায় আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছে। প্রত্যেক মুসাফির বলে এত বড় মুস্তাজাবুদ দাওয়া, তাইলে তুমি দোয়া করো না কেন? সব দোয়াই যদি কবুল হয়, তুমি দোয়া করো আল্লাহ তোমার মা বাপকে আবার শুকুর থেকে মানুষ বানাইয়া দিক। লোকটা হেসে বলছে, গোলাম যুবক তুমি জানো না সৃষ্টির বিরুদ্ধে দোয়া কবুল হয় না, সৃষ্টির বিরুদ্ধে দোয়া কবুল হয় না। আমি দোয়া করলাম আল্লাহ এই পুরুষগুলারে তুমি মহিলা বানাইয়া দাও, কাজ হইব? কাজ হবে? কাজ হবে না, কারণ এটা আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আছে? আপনারা তো করেন, করেন, এগুলো আরেক আলোচনার দিকে যাব না, আপনারা এগুলা করেন এবং করেছেন, করেছেন, ওই বাংলাদেশে আছে, সৃষ্টিকে পরিবর্তন করে আপনারা এখন সমাজে দেখাচ্ছেন, ফোকাস দিচ্ছেন, এগুলো বলবো না আজকে। আজকে বললাম না কথাটা, লম্বা হয়ে গেছে, দুঃখ হয়, আল্লাহ বানাইলেন কি আর করলেন কি, কি জবাব দিবেন? যাক, তো গোলামটা বলছে, ভাই কেউ যদি মাটিকে বলে মাটিকে সোনা বানাইয়া দো, সোনা হবে? হবে না? হবে না, কেন? তো মাটি আল্লাহর সৃষ্টি, আমি দোয়া করলে হবে না, আল্লাহ চাইলে সব কিছুকে সব কিছু বানাতে পারে, পারে না? আল্লাহ চাইলে পারে, আমি আপনি চাইলে পারবো না। যাই হোক, এইভাবে দুই লোক শুনছে যে শবে বরাত রাত্রে, নিসফে শাবানের রাত্রে যা দোয়া করা যায় তা কবুল হয়, দুই ভাই মিলছে। আর রাত্রবেলা রাস্তা চৌরাস্তার মুড়ে গেছে, চৌরাস্তার মুড়ে গিয়া এক কান মোটা মোটা দুইটা মাটি চাক্কা নিছে, উপরে সাদা রুমাল দিয়ে ডাকছে, আর দুই ভাই দোয়া করতেছে, আল্লাহ শবে বরাতের রাত্রে সব দোয়া কবুল করো, আমরা গরিব, টাকা নাই, দুইটা মাটির টুকরারে তুমি সোনা বানাইয়া দাও। দোয়া করতে করতে রাত্র তো শেষ হয়ে যায়, যখন দেখছে রাত্র শেষ হয়ে যায় জিকিরের তাল বাড়াইয়া দিস, আগে যে স্পিরিট ছিল এখন স্পিরিট বাড়ছে, জিকির করতে করতে তো পাগল হয়ে যেতেছে। ফজরের পরে দুই ভাই মহা খুশিতে, একজন কয় আমি এটা খুলবো, আরেকজন কয় আমি খুলবো, এইটা খোলার আগেই মারামারি শুরু করে দিস, কয় যদি দুটোটা সোনা হয়ে যায় তাহলে আমি বেশি জিকির করছি, আমি লইয়া যাই। হ্যাঁ কয় আমি লইয়া যাই, এখন দুটা লাগাইছে মায়ের, একজন লোক যাইতেছে রাস্তা দিয়ে, কয় তোমরা মায়ের করো কেন? আজকে দোয়া করছি মাটির চাক্কা নিয়ে, এখন ঘুরে রাখছি, যদি স্বর্ণ হয়ে যায় আমি একটু বেশি বেশি জিকির করছি, আমার শরীর থেকে ঘাম বাইরেছে, ও মাঝে মাঝে পানি খাইছে, আমি পানিও খাই নাই, সুতরাং স্বর্ণ হইলে আমি নিমো, অ কয় আমি নিমো, দুজন মায়ের শুরু করে দিস। ওই লোকটা বলছে, তোমরা এটা উল্টাইয়া দেখো কি আছে আর কি নাই, উল্টাইয়া দেখে মাটি যেমন ছিল তেমনই আছে। তাদের মনটা ছোটো হয়ে গেল, কী রে এত জিকির করলাম আজকে রাত্রে, এত দোয়া কবুল কিচ্ছু হইলো না। প্রতীক বলতেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিছে ভাই, যদি আজকে এটার স্বর্ণ বানাইয়া দিত তাহলে তোমরা একটা আটটারে মাইরা রাস্তায় ফালাইয়া দিতা, স্বর্ণ তো পাইতা না, এই অপরাধে একজনের ফাঁসি হইতো, একজন ওখানে মইরা যাইতো, স্বর্ণ আরেকজন পাইতো, ঠিক না?
আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিস। এজন্যে সৃষ্টিকে পরিবর্তন করার জন্যে দোয়া করা যাবে। আর শোন কথা সংক্ষেপ, এই রাত্রে আমরা দোয়া করব আল্লাহ আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করে এদের দোয়া কবুল করবেন না, যারা টাকনুর নিচে কাপড় পরে এদের দোয়া কবুল করবেন না, যারা মদ পান করে এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। মনে থাকবে তো কথাগুলো? আচ্ছা, তাইলে সারা রাত্র কেমনে কাটাবেন? কথা বল, শুধু দুইজন দুইজন করে হাঁটবেন, চার দোকানে বসে আড্ডা দিবেন, ঠিক না? আর গুরুস্থানে গুরুস্থানে মিছিল তাকবীর দিয়া যায়, গুরুস্থানে যায় না এগুলো ঢাকা শহরে? এগুলো তো আমার আলোচনার ভিতরে পাইছেন, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিটে একটু বুঝাইয়া দিই। এই রাতে আল্লাহ দোয়া কবুল করবেন, কিন্তু আত্মীয়তার ছিন্নকারী যারা আছে তাদের দোয়া কেউ কবুল করবেন, কথা বলেন? আচ্ছা, এ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন, তওবা কবুল করবেন, শর্ত চারটা। কয়টা শর্ত? এক নাম্বার, যিনি তওবা করবেন মাফ চাইবেন অতীতের সকল গুনার জন্য, মনে অনুতাপ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, বলতে হবে আমি সত্যি অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি, আমার গুনাহ যদি মাফ না হয় আমি কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাব, আমি শাস্তি সহ্য করতে পারবো না। এইভাবে গোটা জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে অনুতাপ করতে হবে, এক নম্বর। দুই নম্বর, যেই গুনার থেকে তওবা করবেন এই গুনা এই মুহূর্তেই ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো না এই তওবা করি আবার গুনা শুরু, যে গুনা থেকে তওবা করবেন তার সাথে সাথেই ছেড়ে দিতে হবে। তিন নম্বর, আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে গুনাহ করব না। কয়টা গেল? তিনটা। চার নাম্বার হলো, যদি বান্দার হক নষ্ট করে থাকেন বান্দার কাছে গিয়ে মাফ চাইবেন, টাকা নিয়ে থাকলে তার টাকা দিবেন, চড় মাইরা থাকলে তার কাছে মাফ চাইবেন, গালি দিয়ে থাকলে তার কাছে মাফ চাইবেন, গীবত শেকায়াত করে থাকলে তার কাছে মাফ চাইবেন, অসন্তুষ্ট করে থাকলে তাকে সন্তুষ্ট করবেন। যদি এগুলা করতে পারেন, এই চার শর্ত যদি থাকে আপনার দোয়া কবুল, চার শর্তের একটাও যদি না থাকে আপনার দোয়া কবুল হবে না। কয়টা গেল? এই রাত্রে আরেকটা আমলের কথা বলি, এই রাত্রে তওবা কবুলের রাত্র, এই রাত্রে আরেকটা আমল, সহিহ হাদিস ইবনে মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অর্ধ শাবানের রাত্রে আমার পালা ছিল, আমার ঘরে থাকবার কথা ছিল, কে বলেন? আমাদের মা আয়েশা। আমার ঘরে রসুল থাকলেন, হঠাৎ গভীর রাত্রে দেখি অর্ধেক রাত্রে রসুল ঘুম থেকে উঠা গেলেন, কিন্তু আমি আর রসুল একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ঘুমিয়েছিলাম। তিনি যখন উঠে গেলেন উনি মনে করতেছেন আমি ঘুমিয়ে গিয়েছি, উনি জানে না যে আমি ঘুমাই নাই, উনি উঠলেন কিন্তু ওনার শরীরের চাদর মোবারকটা আমার শরীরের নিচে পড়ে গেছে। দেখতেছেন রসুল আর আয়েশা কেমনে ঘুমান আর আপনারা কেমনে ঘুমান, একজন এক কিলোমিটার দূরে আর একজন আরেক কিলোমিটার দূরে, দুই দিন দুই দিকে ঘুমায়, পিস্তল দুইটা হাতে নেই, কে কেউ বিশ্বাস করে না যদি মাইরা ফেলায়। দুইজন ঘুমাইছেন একসাথে নিস্পে শাবানের রাত্রে, রসুলের চাঁদর মুবারক পড়ে গেছে শরীরের কাপড়টা হযরত আয়েশার নিচে, নবীজি আস্তে করে টান দিলেন, টান দিলেন, আয়েশা বলেন আমি জোরে জাতা দিয়ে ধরে রাখছি। আল্লাহু আকবার বললেন না, নবীজি বুঝতে পারেন নাই, উনি মনে করছেন আয়েশা তো ঘুমায় গেছে আর এজন্য মনে হয় তিনি চাদরটা নিলেন না, চাদরটা ছেড়া দিলেন খালি গায়ে। হাদিসের এবারত বলি, ইনতা আলা রুয়াইদা ও ফাতাহাল বাবু রুয়াইদা ও খারাজা রুয়াইদা, হযরত আয়েশা বলেন নবীজি আস্তে করে জুতা মুবারক পরলেন, আস্তে করে দরজা খুললেন, আস্তে করে বের হয়ে চলে গেলেন। আমি চিন্তা করলাম কি রে, খালি গায়ে গভীর রাত্রে ঘর থেকে বাইরিয়া নবীজি যেও না, আমাকে বুঝতেও দিল না, নাকি অন্য কারো ঘরে যাইতেছেন, মহিলার মনে হতে পারে না? আরে সতীন থাকলে মনে হওয়ার কথা না, সতীন নাই আর নাই আছে, মনে হতে পারে, মনে হতে পারে। মনে রাখবেন, তা হযরত রাসূল পাক বের হলেন,
হযরতে মা আয়েশা বলেন, আমিও দূরত্ব বজায় রেখে ঘুম থেকে উঠে গেলাম, আমি ওনার পিছনে পিছনে যাইতে শুরু করলাম, কই যায় দেখি আজকে রসুল। আপনারা কই থাকেন বউ কিন্তু জানে, আপনার মোবাইল চেক করে, করেন করে কয় দেখা যায়, তা তো সন্দেহের ভিতরে আছেন বুঝে গেল। হ্যাঁ বুঝতে পারছি, এটা ভালোবাসা থাকতেই পারে না, আপনারা আবার কথাটা তো বই লাগবে অল ডিলিট দিয়ে দিবেন নাকি, ঠিক না? কিছু বলছেন? এগুলো হালাল না হারাম? আর বলেন না হালাল না হারাম? এগুলো করবেন না। যাই হোক, হযরতে আয়েশা বলেন, আমি দূরত্ব বজায় রেখে হাঁটলাম, কিছুক্ষণ পরে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি যে গুরুস্থান, এই গুরুস্থানে দাঁড়িয়েছেন, দুই হাত উপর দিকে উঠাইছেন আর জিয়ারত করলেন, চিৎকার করে করে কাঁদলেন। আমি রসুলের কান্না এভাবে আর কোনোদিন দেখি নাই। রসুল দোয়া শেষ করে যখন বেগ করে ঘরে ফিরবেন, ওনাকে রাইকা দিছি আমি এক দৌড়, এক দৌড়ে আইসে আগে যেভাবে বিছানা ছিল আমি এইভাবে ওনার চাদরটা নিচে দিয়ে শুয়ে আছি। রসুলকে এগুলো বুঝবে না, আরে মেয়ে মানুষ দৌড় দিছে তো হাঁপাইতেছে, শুয়ে শুয়ে হযরতে আয়েশা হাঁপাচ্ছেন। রসুল বলেন, আয়েশা কি ঘুমের ভিতরে হাঁপাচ্ছ, স্বপ্নে দেখতেছ নাকি কিছু, কিছু স্বপ্নে দেখছ? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ না, আমি কিছু স্বপ্নে দেখি নাই, কিন্তু স্বপ্নে না দেখলে কি হবে, আমার পিছনে তো দৌড় হইতেছ দেখলাম। আল্লাহু আকবার, বোঝা গেল নবীজির খবর আছে, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি বলেন, আয়েশা তুমি আমার পিছনে পিছনে গেলা কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তাও দেখে ফেলেছেন, আমার ভুল হয়ে গেছে। আয়েশা তুমি কি মনে করেছ, তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে? কুনতি তাখাফিন আই ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে? না, আজকে রাত্রে তোমার পালা, আজকে রাত্রে তোমার টাইম। কিন্তু আয়েশা তুমি জানো না, আজকে নিসফে শাবানের রাত্র, আজকে অনেক কবরবাসীকে আল্লাহ মাফ করবেন, এজন্য আমি কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম। একা গেছেন না কাউরে নিয়ে গেছেন? আপনারা কেমনে যাবেন? হাদিসে রাসূল বলছেন একা, আপনি যাবেন দল বেঁধে। নবীজি কয়জন নিয়ে গেছেন? নিজের বউরেও নেন নাই, সাহাবায়ে কেরাম কেউ নেন নাই, একা গেলে একা যাবেন। আয়েশা বলছেন, নবীজি বলছেন, আয়েশা আজকে তো তোমার রাত্র, তোমাকে টাইম দেওয়ার কথা, তুমি যদি অনুমতি দেও আয়েশা তাহলে আমি একটু উঠে যাই আর আজকে রাত্রেটা যায় নামাজে কাটাইয়া দিই, আজকে আল্লাহ খুব কাছাকাছি, আল্লাহকে ডাকি। আয়েশা বলেন, আপনি কি একা একা ডাকবেন? আমিও উঠে গেলাম, দুজন উঠলেন আর সারা রাত্র ইবাদত করে কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নিসফে শাবানের রাত্রে আমরা যে যে আমলগুলো পাইলাম, নিসফে শাবানের রাত্রে আমল হলো এক নম্বর রাত্রি জাগরণ। কি রাত্রি জাগরণ করে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, ঠিক না? উমরি মানে জীবনের কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন, পড়বেন ইনশাল্লাহ। এক নম্বর ইবাদত কি করা রাত্র জেগে, সবাই বলেন এক নম্বর কাজ কি রাত্র জেগে? দুই নম্বর দিনের বেলা, তিন নম্বর বেশি বেশি করে গুনাহ থেকে তাওবা করা, বেশি বেশি করে, চার নম্বর কবর জিয়ারত করে মৃতদের জন্য দোয়া করা। কয়টা বললাম? এই চার আমল ছাড়া আর কোনো আমল নেই। এর ভিতরে বেশি বেশি ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন, তাসবিহ করবেন, যা ভাল লাগে করেন, কিন্তু এই চারটা ছাড়া আর কোনো আমল নাই। না আছে আর কোনো আমল আছে নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। চার আমল করবেন, এক নম্বর রাত জেগে কি করবেন, দুই নম্বর দিনের বেলা, তিন নম্বর একা একা গোপনে গোপনে তাওবা করবেন, চার নম্বর কবর জিয়ারত করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো।